Assalamu alaikum. I'm Sheikh Mohammed Nazmus Sakib, owner of Rafiza Smart Dental Care. আমরা এখন কথা বলবো দাঁতের পোকা নিয়ে। দাঁতের পোকা অ্যাকচুয়ালি বাংলাতে বলি আমরা, কিন্তু মেডিকেল টার্মে, ডেন্টাল টার্মে এটা হচ্ছে যে ডেন্টাল কেরিস অর ক্যাভিটি। তো ডেন্টাল কেরিস ক্যাভিটি এগুলো হয় সাধারণত আমরা খাওয়া দাওয়া করার পর ঠিকভাবে ব্রাশ না করলে। খাবারগুলা আমাদের মুখে অনেক ব্যাকটেরিয়া আছে, বিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলা এই খাবারের সাথে রিয়েকশান করে স্টেপটোকক্কাস মিউটেন্স নামক একটা ব্যাকটেরিয়া, সেটার কারণে এই খাবারের সাথে রিয়েকশান করে অ্যাসিড সিক্রেশন হয়। এই অ্যাসিডটা আমাদের দাঁতের তিনটা পার্ট আছে, এনামেল, ডেন্টিন, পাল্প, এই এনামেল পার্টটাকে এই অ্যাসিডটা নষ্ট করে ফেলে। সেই ক্ষেত্রে দাঁতে গর্ত হয়। এই গর্তের ভিতর ওই সময় খাবার দাবার যাই খাওয়া হয় সবগুলা আটকায়। তো এখন দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে খাবার পর নিয়মিত ব্রাশ করা, এবং এই ক্যাভিটি বা গর্ত যাতে না হয়, যেটাকে দাঁতের কেরিস বলা হচ্ছে, সেটা যাতে না হয় সেই জন্য নিয়মিত ব্রাশ করা এবং ফাইব্রাস ফুড খাওয়া। আর যদি দাঁতে কোনো সময় ব্যথা হয় বা দাঁত হলদে হয়ে যায় বেশি, বা কামড় দিলে ব্যথা মনে হচ্ছে, উপরে নিচে কামড় দিলে দাঁতে, খাবার খাওয়ার সময় কামড় দিলে দাঁতে ব্যথা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে রোগীকে। এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে যদি বেশি ছোটো গর্ত হয়, ছোটো গর্ত যদি থাকে সেক্ষেত্রে আমরা ফিলিং করে বা ভরাট করে, যেটাকে রেস্টোরেশন বলে, সেটা করে আমরা দাঁতের ট্রিটমেন্টটা করে দিতে পারি। সেক্ষেত্রে দাঁত আবার আগের মতো হয়ে যাবে। এখন বাজারে অনেকগুলো দাঁতের কালারের রেস্টোরেশন পাওয়া যাচ্ছে, সেগুলোর মাধ্যমে আমরা এটা করে দিতে পারি। আর যদি এমন দেখা যায় যে দাঁতের গর্ত অনেক বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি পাল্প ইনভলভ হয়ে যায়, দাঁতের মজ্জা যদি ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল এবং ক্রাউনের দিকে যেতে পারি। ধন্যবাদ।